নমস্কার বন্ধুরা, ফিরে এসে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে মাতঙ্গিনী ইয়োগা সেন্টার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অনেকদিন পরে আপনাদের সাথে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো পায়ের গোড়ালি ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবে, কি কি এক্সারসাইজ করলে পায়ের গোড়ালির ব্যথা থেকে আপনারা মুক্তি পাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর টিপস, আপনারা একটু এটি দেখবেন, যাদের পায়ের গোড়ালি প্রচুর ব্যথা হয়, আপনারা শক্ত জাতীয় কোনো জুতো পরবেন না। আপনাদের পায়ের গোড়ালি নরম রাখতে হবে, এবং নরম রাখার জন্যে মার্কেটে দেখবেন নরম জাতীয় জুতো আছে, সেই জুতোটিকে ইউজ করবেন, এবং শক্ত জাতীয় কোনো জুতো আপনারা ইউজ করবেন না। যেমন হিল জুতো, এসব খুব একটু শক্ত হয় হাড় টাইপের, ওইগুলো ব্যবহার করবেন না আপনারা। আর নরম জাতীয় সব জুতো, ওই জুতোগুলিই ব্যবহার করবেন আপনারা। দু নম্বর টিপসটি হলো, সবার প্রথমে একটি বোতল নেবেন। এই যে আমার কাছে আছে বোতল, ম্যাঙ্গো ফুটির বোতল। তো এই বোতলটিকে নিচে রাখবেন, এমনভাবে রাখার পরে আপনারা দেখে নেবেন যেন বোতলে জল থাকে, ঠিক আছে? তো আপনারা রাখলেন, রাখার পরে পাটি, যেই পাটি ব্যথা করবে গোড়ালি, সেই পাটিকে পুরো বোতলের ওপরে তুলে দেবেন, এমনভাবে দিয়ে হালকা প্রেসার দিয়ে পুরো রোলিং করবে, এমনভাবে। স্লিপ খাচ্ছে, একটু হালকা ধরতে পারেন যাতে না স্লিপ খায়, এমনভাবে এই পায়ে করবেন ব্যথা হয় যদি। আর যদি বিপরীত পায়ে ব্যথা হয় তো বিপরীত পায়েও করতে পারেন, এমনভাবে, ঠিক আছে? এমনভাবে আপনারা বাড়িতে প্রত্যেক দিন অভ্যাস করবেন এই বোতল নিয়ে, দেখবেন ধীরে ধীরে আপনারা এই ব্যথা থেকে মুক্তি পাবেন। আর আপনারা এটিকে চেয়ারে বসে, আপনারা বসে নিচে বোতল রেখেও করতে পারেন, আপনাদের সুবিধাও হবে ওইতে। তিন নম্বর টিপস, আপনাদের বাড়িতে বরফ থাকলে আপনারা ছোট একটি বরফের টুকরো নেবেন, নিয়ে পায়ের গোড়ালিতে ধরে থাকবেন। দেখবেন এমন কিছুদিন করার পরেই দেখবেন আপনারা এই পায়ের গোড়ালি ব্যথা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। চার নম্বর টিপসটি হলো, আপনারা একই জায়গায় বসে থাকবেন না, একটু বাইরে গিয়ে হাঁটা চলা করবেন, দেখবেন ধীরে ধীরে এই পায়ের গোড়ালি ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। পাঁচ নম্বর টিপসটি হলো, একটি পাত্রে সর্ষের তেল নেবেন এবং অল্প কিছু রসুন নেবেন, নিয়ে গরম করে রসুন তেলটি পায়ের গোড়ালিতে ব্যবহার করবেন প্রতিনিয়ত। দেখবেন ধীরে ধীরে এই পায়ের গোড়ালি ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এইগুলি করার সাথে সাথে আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই এক্সারসাইজগুলি প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন আপনারা। এক নম্বর এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবার প্রথমে এমনভাবে বসবেন, বসে একটা পা তুলবেন যেই পায়ে ব্যথা, ঠিক আছে? ওই পাটা তুলবেন, এমনভাবে তুলে হাতের আঙুল এমন ফাঁকা করে পায়ের আঙুলও ফাঁকা করবেন, করে ভেতরে ঢুকিয়ে দেবেন, ঠিক এমন অবস্থায় থাকবেন, দেখতে পাচ্ছেন আপনারা? এবং ডান হাত দিয়ে, আমি যেহেতু ডান পায়ে করছি ওই জন্য ডান হাত দিয়ে ডান পায়ের জয়েন্টটা ধরবেন, জয়েন্ট এমনভাবে ধরবেন শক্ত করে, এবং সবার প্রথমে পিছনে একবার টান দেবেন, আবার সামনে একবার টান দেবেন, এমন করবেন প্রত্যেক দিন, এমন করবেন। বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন পায়ের গোড়ালি ব্যথা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন আপনারা। একটু প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই, যেহেতু পায়ের গোড়ালি তো ব্যথা হয় অনেকের, আপনারা প্র্যাকটিস করবেন একটু, প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন একটু। এবং দু নম্বর এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেবো, একটু ঘুরে যায় নাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক এমনভাবে আপনারা বসেও করতে পারেন বা দাঁড়িয়েও করতে পারেন। পাটিকে হিল একবার তুলবেন, টো একবার তুলবেন, ঠিক এমনভাবে, এমন একবার হিল তুলবেন, এমন টো তুলবেন, ঠিক এমনভাবে করবেন আপনারা
বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, নাহলে পায়ের গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাবেন না। এইভাবে প্র্যাকটিস করবেন। যদি ডান পায়ে সমস্যা হয় ডান পায়ে করবেন, বাম পায়ে সমস্যা হলে বাম পায়ে করবেন, বা আপনারা দুটো পায়েও করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ঘুরে দেখিয়ে দিলাম, দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়েও করতে পারেন। এই এক্সারসাইজগুলি আপনারা বাড়িতে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। আমি চলে যাচ্ছি 6 নম্বর টিপসে। 6 নম্বর টিপসটি হলো, একটি পাত্রে জল নেবেন পরিমাণ মতো, এবং সেইতে আকন্দ গাছের পাতা নেবেন, নিয়ে জলটিকে গরম করবেন, করে হালকা উষ্ণ হবে ঠিক সেই জলটিকে বড় পাত্রে ঢালবেন, নাহলে ওই পাত্র জলটি তো ছোটো, আপনারা পা যেই রাখবেন পড়ে যাবে, তো সেই জন্যে আপনারা ওই জলটিকে বড় পাত্রে ঢালবেন। ঢেলে হালকা উষ্ণ থাকবে, ঠিক সেই সময় আপনারা ওই পাটিকে নিয়ে ওই জলের ওপরে দেবেন। এমন প্রত্যেক দিন প্রতিনিয়ত করতে থাকবেন, আপনারা দেখবেন ধীরে ধীরে পায়ের গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাবেন। 8 নম্বর টিপস, টিপসটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা একটু এটি ব্যবহার করুন। সবার প্রথমে একটু তেল নেবেন, নিয়ে সেইতে কিছু হলুদ গুঁড়ো এবং আদা পেস্ট, আদা থেতো করে ওই তিনটিকে একসাথে নিয়ে আপনারা পেস্ট করবেন। ভালো করে পেস্ট করে ওই পেস্টটিকে যেই স্থানে ব্যথা পায়ের গোড়ালির ওই স্থানে লাগিয়ে রাখবেন। দেখবেন প্রত্যেক দিন এটিকে ব্যবহার করবেন, দেখবেন ধীরে ধীরে পায়ের গোড়ালি ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনারা এই টিপসগুলি ব্যবহার করবেন, এবং যারা এই সমস্যায় ভুগছে এখনও এই লিঙ্কটি তাড়াতাড়ি শেয়ার করে দিন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।